রসুন দিলাম, একটু রসুন বেটে দিলাম ডালের সঙ্গে, আর পেঁয়াজ কুচি দিলাম। তুমি আমার কি? বাবু বাজার করে নিয়েছে ব্যাগ ভর্তি করে, দুই ব্যাগ। রান্না কি হয়েছে বলো? সকাল বন্ধুরা, সকাল বেলায় এই যে আমরা তো মানে গরমে মানে কি আর বলবো, হালাত খারাপ। তো যাই হোক, তোমরা কেমন আছো? আমরা তো গরমে হালাত খারাপ হয়ে আছে। ফ্যানটা বন্ধ করো, ফ্যান বন্ধ করলে ভিডিও হবে না। আচ্ছা তুই একটু পরে, একটু পরে চালাও, ওই ঘরে গিয়ে ফ্যান চালাও। আমি ভিডিও করছি না, আওয়াজ হবে, বুঝতে পারছো না পুরো ব্যাপারটা? আচ্ছা ঘেমে গেছে, তাতে কি হয়েছে? ঘেমে গেলে ফ্যান চালাতে হবে। তো যাই হোক, সকালবেলায় মা রান্না বান্না করছে, আমি এখনো ওই গরম জলটার কিছু খাইনি। তো সব যে খাবারগুলো আমার জন্য অপেক্ষা করছে, গরম জল, বাদাম, তো সকালবেলায় একটু একটু আর কি নিচ্ছি। তো যাই হোক, সেগুলো এখনো কিছু নেওয়া হয়নি। আর মা যে আজকে পান্তা ভাত আছে একটু, তো সেই জন্য করছে মুসুরির ডালের বড়া, বুঝতেই পারছো। তাহলে মানে সকালবেলায় এই পান্তা ভাত খাওয়াটা কেমন জমবে? মুসুরির ডালের বড়া দিয়ে ওফ, মাইন্ড ব্লোয়িং। ওখানে ভাত বসিয়ে দিয়েছে আবার দুপুরের জন্য। দুপুরের জন্য ভাত বসিয়ে দিল? সকালে খেলাম না, দুপুরের জন্য ভাত বসিয়ে দিল? আসলে গরমের ব্যাপার, তো বুঝতেই পারছো ব্যাপার হচ্ছে। সকালবেলায় রান্নাবান্না খাটনির কাজ যত আছে করে নেওয়াই ভালো, কারণ বেলা হলে যা গরম পড়ে যায়। আর মায়ের তো আছেই, মানে শীত যতই হোক তাকে কিচ্ছু কাবু করতে পারবে না, কিন্তু গরমে ব্যাস একদম একটু গরমই কাবু। এইটা আবার কি তোমার জেনে লাভ আছে? এইটা কি টিউবলাইট লাগানোর ক্লিপ? তো যাই হোক, ভিডিওটা সময় শুরু করলাম। এবার আমি একটু গরম জল করে নি, তারপরে সিটা দিয়ে কি করবে? এটি খাওয়ার জিনিস, জল মিশে তো বাবা মুখ তো পুরা মানে কিন্তু রসুন দিলাম, একটু রসুন বেটে দিলাম ডালের সঙ্গে, আর পেঁয়াজ কুচি দিলাম। একটু কালো জিরা দেওয়ার দরকার ছিল, কালো জিরা আনা নেই। লঙ্কা আর রসুন ডালের সঙ্গে বেটে দিয়ে দিয়েছি। কেন ছিলেছো? লাগবে না বুঝলে? বাবা চামচ দিয়ে বড়া হয় না? হওয়ার পেয়েছে, নতুন স্টাইলে করছি, হাতে লাগাবো না। এই যে না না, ও হয়ে যাবে, মুড়ি টুড়ি দিয়ে হয়ে যাবে, এতটা ভাত আমি একা খাবো না। না এতটা ভাত আমার লাগবে না। তো এখানে বড়া ভাজা চলছে, চলছে, চলবে। মুসুরি ডালের বড়া কিন্তু হেভি লাগে আমার, সুপার। কিন্তু বেশি খাওয়া মুশকিল, মুসুরি ডাল বেশি খাওয়া উচিত না, মানে হাই প্রোটিন। তিতস্য বাপ, ও বাপ, তুমি আমার কি? হ্যাঁ সত্যি তুমি আমার, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি আমার কি হও?
ঠিক বলেছো, ঠিক বলেছো। কিষানুকে এতদিন তোমাদের সামনে আনিনি, তো অনেক কটা দিনই হলো বেশ, আর তোমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, বারবার করে কমেন্টস করছো। তো তো দিদি আমাকে পারমিশন অলরেডি দিয়ে দিয়েছে, আমার অ্যাডভোকেট আমাকে পারমিশন দিয়ে দিয়েছে, তো আর কোনো বাধাবিঘ্ন নেই, কেউ কি করবি করে নে। আমার ফ্যামিলিতে যে যে থাকবে সবাইকে দেখাবো, খুললাম খুল্লা দেখাবো, কারোর কিছু করার থাকলে করে নে। ওকে, ক্লিয়ার? তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। অনেকদিন পর কিষানকে দেখাচ্ছি, তোমাদেরও মন খুশ, আমারও মন ভীষণ খুশ, কারণ আমিও দেখাতে পারছি না, সেই ক্ষেত্রে আমারও ভীষণ কষ্ট হচ্ছে। তো হো গেয়া মুসুরির ডাল কা বড়া, গরম গরমা গরম গরমা গরম। ঠিক আছে, তুমি খাও, অল্প অল্প তুমি খাও না। কিরম করে কিরম করে কিরম করে অরম করে খেতে পাকা বুড়ো মানে। কোথার থেকে শিখিস তুই সব? হ্যাঁ, কোথার থেকে শিখিস? ওই যে কার্টুনে দেখে, কার্টুনে যা দেখে তাই শেখে, তাই শিখে। আমি বড়া ভালো বেঁধেছি, তোমার হাতের রান্না খুব ভালো হয়েছে জানো। তাই স্বামীর রান্না ভালো? তাই বাবা তোমার রান্না আরো ভালো। তুমি সেদিন রান্না করছিলে না বাইরে, খুব ভালো হয়েছিল। তুমি সেদিন বাইরে রান্না করেছিলে না, খুব ভালো হয়েছিল খেতে। ওই যে মাংস রান্না করলে না, খুব ভালো হয়েছে। কি বলছো কি বলছো তুমি? দল তুমি একটা দল, কি বলছো? মাছের জল না, মাছের জল বলো, মাছের জল, মাছের জল পটল তো পেঁয়াজ লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি, কাসন দিলাম, আর বড়া পান্তা ভাত খাওয়ার ফুল মজা নিচ্ছি সকালবেলা। আমি নিয়েছি, আমাকে আর দিতে হবে না।
তো বাবু আজকে সকালবেলায় গেছিল বাথুলাতে বাজার করবার জন্য। বাবু বাজার করে নিয়ে এসছে ব্যাগ ভর্তি করে দুই ব্যাগ ধানাটার থেকে। তোমরা তো জানোই ধানাটা কত সস্তায় আমাদের বাজার পাওয়া যায়। মানে যারা হচ্ছে গিয়ে চাষি তারাই সব সবজি নিয়ে বসে। বাবু অত বড় ভেন নিয়ে তো করছে তো পটল রয়েছে না? যাই হোক অনেক বাজার করেছে। টমেটো কতগুলো নিয়েছে? টমেটো কি সস্তা নাকি? টমেটো কতগুলো আনছ? টমেটো কত? টমেটো কি সস্তা নাকি? সস্তা না, 25 টাকা। বাবা দুটি দাম তো। বাপরে পেঁয়াজ এনেছে মনে হয় কেজি 3-4, আর টমেটো 2 কেজি, আদা এনেছে কতগুলো? 500 আদা। লঙ্কা হচ্ছে আমি এনেছিলাম কালকে, এই যে তরমুজটা, আর এই যে এই শাক। হ্যাঁ এই শাকগুলো না মাছ দিয়ে খুব ভালো লাগে, একদম নরম হয়। হ্যাঁ ডাটাগুলো বরবটিগুলো ভালো হয় না, এই বরবটি দেখো এই। হ্যাঁ লাফা আমি আনি, বরবটি আমি আনি না, ভালো লাগে না। এটা লাফাই তো মনে হচ্ছে। আর মাছ এনেছে হচ্ছে গিয়ে রিঠে মাছ। বাবুকে বললাম একটা ভালো মাছ আনতে, রিঠে মাছ এনেছে, তাও আবার ছোটো রিঠে। বড় রিঠে হলে তাও হতো, গরমের মধ্যে রিঠে মাছ খাওয়াটা ঠিক হবে। হ্যাঁ হ্যাঁ পাতলাই করো, গরমের মধ্যে অত মশলা মশলা দরকার নেই। এগুলো পাইপগুলো মাঝে মাঝে মুছতে বলেছে, মুছলে যত মুছবো তত নাকি গ্লেজ আসবে। তো ধুলো টুলো পড়েছে, একটু মুছার দরকার। একটু মোছামুছি না করলে ধুলো টুলো পড়েছে না, এগুলো একবারে গায়ে ঝেড়ে যাবে। আর এই যে স্টিলটা দেওয়া আছে না, সব মানে 304 বলে এটাকে, সব থেকে ভালো স্টিল। এখনো এটার এখন কাছের এখন অর্ডার দেওয়া হয়নি। আমি একটা গ্লাস বানাতে দিয়েছি, সেই গ্লাসটাই এখন পর্যন্ত মানে এখনো পর্যন্ত কাছের দোকানদার আলাদা দিতে পারবে না। আর এই এতগুলো কাজ অর্ডার দিলে কবে যে দেবে সেটাই ভাবছি। তবে এখন এরকমই থাকবো, অর্ডার এত তাড়াতাড়ি দিচ্ছি না, একটু ঝামেলাটা মিটুক, আমাদের ওই ঘরের রং টংগুলো কমপ্লিট হোক, তারপরে হচ্ছে একদম লাস্টে গিয়ে এগুলো করবো। এখনো জরুরি কিছু নেই, কারণ যেভাবে হয়ে গেছে এভাবেও চলে যাবে। স্নান করে চলে এসেছি, আজকে তো রান্নাবান্না কিছু দেখাতে পারলাম না তোমাদেরকে, তবে রান্নাবান্না মা করে নিয়েছে, খাওয়া দাওয়া করবো এখন। যে ভাত বাড়া কমপ্লিট, মা বাবুর খাওয়া হয়ে গেছে, আর আমার আর মা লাস্টে আছি খাওয়ার জন্য। তো যাই হোক ভাত, ওই যে মাছের ঝোল আর চাটনি আর টক দই, ব্যাস আজকে হচ্ছে মেনু। আর ইয়ে আছে, ইয়ে উচ্ছে ভাজা, শশা।
তো বিকেলবেলায় এই একটু ঘোরাঘুরি করছি বাইরে দিয়ে। তোমাদের সামনে লাইভে আসার একটা প্ল্যান রয়েছে আমাদের, এক্সট্রিম লাইভ, তো অনেকেই থাকবে সেখানে, আর সেই কারণেই আমার আজকে, ও আজকে আমার একটা এই কৃষ্ণনগর সেনকো গোল্ডে আমার একটা ইনভাইট ছিল। আজ হচ্ছে সেনকো গোল্ডের জন্মদিন, তো সেই কারণে আজকে একটা প্রোগ্রাম আছে, তো সেখানেই আমার ইনভাইট ছিল, তবে যেতে পারবো না কারণ আমার যেহেতু 7টার থেকে লাইভ আছে, ওখানে 5টা থেকে 6টা পর্যন্ত একটা প্রোগ্রাম রয়েছে। কিন্তু এমন এমন সময় এমন এমন কিছু একটা হয়ে যায় যে প্রবলেম, খুব সমস্যা হয়ে যায় অ্যাটেন্ড করা। যাই হোক, কী আর করা যাবে, যেটা আগে ইম্পর্ট্যান্ট, যেটা বেশি সেটাকেই আমাকে করতে হবে আগে। আম গাছে আমাদের, এই দেখো নিচের থেকে দেখতে পাচ্ছ, বেশ ভালোই কটা আম টাম হয়েছে। দেখো প্রচুর, বেশ কয়েকটা হয়েছে, তবে প্রচুর বলা যাবে না, প্রচুর বলা মানে তো সারা গাছ জুড়ে শুধু আমই দেখা যাবে, তাকে বলে প্রচুর। তো হয়েছে মোটামুটি, তো ঝড় বৃষ্টি হয়ে কতটা থাকে সেটাই, এবার বৃষ্টি না হলেও থাকবে না, বৃষ্টি বেশি, বৃষ্টি হলে থাকবে, মানে বৃষ্টি না হলে থাকবে না, আর ঝড় হলেও থাকবে না। আরে বাপড়ে, আমাদের এই যে এই কাজটায় আমি তো ভেবেছি একটাও আম হয়নি, তো এখন দেখছি হয়েছে, কোথায় গেল, এই দেখো 3-4টে আম দেখা যাচ্ছে এখানে। বিকেলবেলা ওয়েদারটা তো ভালোই, কিন্তু গরম তো বেশ ভালো লাগছে। বাবু আর এই যে এদিকটায় ওই যে ওপরে এখানটায় এই পাইপগুলো সেট করছে, কালকে নিয়ে আসলাম যে পাইপগুলো, এগুলো এইটুকু করলেই হয়ে যায় আর কি, কাজ কমপ্লিট, ওইটুকুই বাকি আছে। এখন বাজে 10:30, সবে বলতে এই 10:09 শেষ করেছি 7টার থেকে, কন্টিনিউ একদম 10:09 পর্যন্ত কন্টিনিউ, যখন শেষ করেছি তখনও 3000 ওপরেই ছিল ভিউয়ার্স। তো দারুণ একটা সুন্দর লাইভ হয়েছে, স্টার্ট করার পর থেকেই 3000 ওপরেই ভিউয়ার্স ছিল একদম শেষ পর্যন্ত, মানে কাটা, মানে লাইভটা শেষ করার কোনো স্কোপই পাচ্ছিলাম না। তো শেষে দেখো সঙ্গীতা দিকে তো অনেক কষ্টে তার টাইমটা বের করতে হয়েছে, তো মানে অনেক রিকোয়েস্ট করে আর কি তাকে টাইম বের করে এখানে বসেছে, তো 2 ঘন্টা আমরা 2 ঘন্টা রিকোয়েস্ট করে বলেছিলাম, তো সেখানে 3 ঘন্টা হয়ে গেছে। তো তারপরে সঙ্গীতা দিদি ভাই যখন তার কাজে বেরিয়ে গেলেন, তো তারপরে আস্তে আস্তে করে শেষ করার দিকে এগিয়ে গেছি, আর দারুণ 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 লাইভ হয়েছে। তো আমার এই মাই ভিলেজ লাইভ সন্দীপ চ্যানেলে এই ফার্স্ট টাইম মনে হয় লাইভ এলাম, এর আগে কখনো লাইভে আসিনি, আর লাইভে আসবো তো আসলাম তো এক্সট্রিম লাইভ, তো ভীষণ সুন্দর হয়েছে। আর হ্যাঁ, সবাই এত এত সাপোর্ট করেছে, মানে আমাদের বুকে আলাদাই একটা জোর চলে এসছে, মানে বুঝতেই পারছো, মা বাবু তো ভীষণই খুশি, আমিও খুশি, এত সাপোর্ট পেয়ে, মানুষের এত ভালো ভালো কমেন্টস পেয়ে সত্যিই খুব ভালো ভালো লাগলো। তো কী কীভাবে আমরা আগাচ্ছি সেগুলো তো মোটামুটিভাবে সঙ্গীতা ম্যাডাম বলে দিয়েছে তোমাদেরকে, তো হ্যাঁ আগাচ্ছি। তো প্রথম দিন থেকে বলে আসছি 100% দিয়ে কিষাণুকে রক্ষা করব, আমরা আমাদের কাছে রাখার চেষ্টা করব, আর সেটাই করছি। তো কোনো মতে আমরা এখানে ছাড় দেওয়ার জায়গাই নেই, একদম টাইট করে প্রথম থেকে লড়তে থাকব শেষ পর্যন্ত। তো বাকিটা তো ওপরওয়ালার হাতে, আমার বজরংবলি আছে, সে দেখবে বাকিটা। ঠিক ঠিক ঠিক।
তো তিনি অবশ্যই আছেন আর দেখছেন অপর থেকে সব কি ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে বা কোথায় কিষাণুকে থাকা উচিত বা কোথায় থাকা উচিত না সে বিচার করবে। তো যাই হোক, তো সবার থেকে খুশির খবর হচ্ছে তোমাদের সামনে কিষাণু আসছে আমাদের ব্লগে। কিষাণু তোমাদের হিরো থেকে একদম খুললাম খুললাম আমাদের ব্লগে সঙ্গীতাদি বলে দিয়েছে এবং তোমরাও যথেষ্টভাবে সঙ্গীতাদিকে বলেছো বা সবাইকে বলেছো কেন আসতে পারবে না। তো সেটাই আজকে এতদিন আমি কিষাণুকে পেছনে কিমারের পেছনে রেখেছিলাম, আমারও খারাপ লাগছিল, ভীষণ খারাপ লাগছিল। তোমরা বারবার কমেন্টস করছিলে, সেই কমেন্টসের অ্যান্সার দিতে দিতে আমারও খুব মানে বাজে লাগছিল। তো যাই হোক, কিষাণু খুললাম খুললা আসছে, তো কে যেন ঈপ্সিতা দিমুনা বললো যে এই কদিন যে দেখাওনি তার কিন্তু সেটা কিন্তু পূর্ণ করে দিতে হবে। তো অবশ্যই অবশ্যই, তো কিষাণুর এমন যে পাকা পাকা কথাগুলো সেগুলো তো তোমরা মিস করছো সেটা বুঝতেই পারছি। তো আমরা সেটা উপভোগ করছিলাম একটু বেশি বেশি করে তোমাদেরকে না দেখিয়ে। তো আজকের থেকে তোমরা দেখবে আর তোমরা মজা নেবে কিষাণুর এই সুন্দর সুন্দর কথাগুলো। ও কিষাণু মিত্র, এই যে খাওয়া দাওয়া চলছে কিষাণু মিত্র। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে, মা আর আমি বাকি আছি। সবাই বলতে চারজন লোক, দুজনের হয়ে গেছে আর দুজন আছে। ও, একজনের হয়ে গেছে, একজনের চলছে আর দুজন বাকি আছে। গরমের মধ্যে বেশ, এই ঘরটা একটু ঠান্ডা থাকে, তার কারণ হচ্ছে কি এসিটা এই ঘরে আছে, তো মাঝে মধ্যে চালানো হয় আর এই কারণে ঘরটা একটু ঠান্ডা থাকে, তো এখানেই কিষাণুকে রাখা হয়। কিষাণু মিত্র, এসিটা চালাবা নাকি গরম লাগছে? তো না থাক, শোয়ার সময় চালিও একবারে, চলো। ওইখানে না, ওই পাইপটা নিচে নামানো আছে, তো উপরে উঠানো ছিল দেখলো। হ্যাঁ, জল তো হবে, এত গরম না, ইয়েতে জল পড়বে। একটা বালতি বালতি ভিতরে রাখতে পারো যদি জল। ঠিক আছে।